নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত চলে আসি সংবাদ শিরোনামে চীনা ভ্যাকসিনে ভরসা নেই ভারতের কাছে করোনা টিকা চাইল শ্রীলঙ্কা চীনের ডানা ছেটে আমেরিকানদের চাকরি বৃদ্ধিতে আসছে নয় বিল বাঁচছে আত্মহত্যা একাকিত্ব দূর করতে মন্ত্রী নিয়োগ করছে জাপান লড়াই বাংলাদেশে নিহত তিন রোহিঙ্গা জেলে দাঙ্গা মৃত আহত বহু তৈরি হচ্ছে মহাকাশের সেনা ফাইটার পাইলটরা অ্যাটাক করতে পারবে স্যাটেলাইটে চলে আসি বিস্তারিত খবরে চীনা ভ্যাকসিনে ভরসা নেই ভারতের কাছে করোনা টিকা চাইল শ্রীলঙ্কা দ্বিতীয় পর্বে টিকাকরণে চীনের ভ্যাকসিন নাও ব্যবহার করতে পারে শ্রীলঙ্কা এমনই কথা শোনা গেল সে দেশের এক মন্ত্রীর মুখে শ্রীলঙ্কার বনমন্ত্রী রমেশ পাথিরানা জানিয়েছেন যেহেতু রাশিয়া কিংবা চীনের প্রতিষেধকের তথ্য এখনও সম্পূর্ণ তৈরি হয়নি তাই শুধুমাত্র অক্সফোর্ড অ্যাস্টেজেনেকার প্রতিষেধক দিয়েই দ্বিতীয় দফার টিকাকরণে এগোতে চাইছে শ্রীলঙ্কা পাথিরানা বলেছেন চিনা ভ্যাকসিনের সম্পূর্ণ তৃতীয় পর্বের কাগজপত্র জমা পড়েনি তাই এমনটা হতে পারে যে চীনা প্রতিষেধকের পথে না হেঁটেই শুধুমাত্র ভারতের অক্সফোর্ড অ্যাস্টেজেনিকা প্রতিষেধক দিয়ে টিকাকরণ হতে পারে ইতিমধ্যেই ভারতে এসেছে এক কোটি ৩৫ লক্ষ করোনা প্রতিষেধকের বরাত মোট এক কোটি পঁয়ত্রিশ লক্ষ ভ্যাকসিনের বরাতের মধ্যে এক কোটি প্রতিষেধক সরাসরি এসেছে ভারতের কাছে বাকি পঁয়ত্রিশ লক্ষ অ্যাস্ট্রিজেনেকা করোনা প্রতিষেধকের বরাত এসেছে কোভ্যাক্স প্রোগ্রামের মাধ্যমে ভারত আগেই ভ্যাকসিন মৈত্রীর পাঁচ লক্ষ করোনা টিকা উপহার পাঠিয়েছিল শ্রীলঙ্কায় সেই উপহারের জন্য ভারতকে ধন্যবাদও জানিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কোতাবায়া রাজাপক্ষ ভ্যাকসিনের বিষয়ে ভারত প্রথম থেকেই প্রতিবেশী প্রথম নীতিতে হেঁটেছে যার মাধ্যমে ভারত থেকে বিনামূল্যে করোনা টিকা পৌঁছেছে বাংলাদেশ ভুটান মালদ্বীপ নেপাল মায়ানমার সহ আরও একাধিক দেশে চীনের ডানা ছেটে আমেরিকানদের চাকরি বৃদ্ধিতে আসছে নয় বিল ডোনাল্ড ট্রাম্পের সময় চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিল কার্যত আদায় কাজকলায় নতুন প্রেসিডেন্ট জো বিডেনও যে সেই পথ থেকে পুরোপুরি সরে আসছেন না তার ইঙ্গিত মিলতে শুরু করল আমেরিকান সেনেটার মেজরিটি লিডা চাংস কুমার একটি বিল তৈরির নির্দেশ দিয়েছেন যাতে চাকরি ক্ষেত্র থেকে চীনকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়া যায় একই সঙ্গে মার্কিন নাগরিকদের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করা এবং ভারত ও ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর প্রস্তাবও রয়েছে আমেরিকান কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে কুমার তার সতীর্থ ডেমোক্র্যাটদের বলেছেন সেনেট প্রেসিডেন্ট এবং সংশ্লিষ্ট সমস্ত কমিটিকে একটি বিল তৈরির নির্দেশ দিয়েছি ওই বিলে চীনের আধিপত্য সরিয়ে আমেরিকানদের জন্য নতুন চাকরির ক্ষেত্র তৈরির প্রস্তাব থাকবে নিজের দলের সেনেটরদের সঙ্গে একটি বৈঠক ডেকে সেখানে বিষয়টি আলোচনা করেছেন বলেও জানিয়েছেন স্কুমার আমেরিকায় চাকরি ক্ষেত্রে বরাবরই চীনের আধিপত্য বিশেষ করে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চীনের বিপুল সংখ্যক কর্মী আমেরিকায় কাজ করেন এমনকি আমেরিকান সংস্থাগুলিতেও রয়েছে বহু চীনা কর্মী এর ফলে আমেরিকায় বাড়ছে বেকারদের সংখ্যা ফলে উদ্বেগ বাড়ছে সরকারের সেই প্রবণতা রুখতেই নয়া বিল তৈরি হচ্ছে স্কুমার বলেন বিলের মূল লক্ষ্য তিনটি চীনের সঙ্গে পাল্লা দিয়ে আমেরিকানদের চাকরির ক্ষেত্র প্রসারিত করা তার জন্য আমেরিকান সংস্থায় বিনিয়োগ বাড়ানো তাতে আমেরিকান কর্মী ও উৎপাদন বাড়বে ভারত দক্ষিণ পশ্চিম এশিয়া ও ন্যাটোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানো এবং চীনের আধিপত্য কমিয়ে আমেরিকানদের আরও বেশি চাকরির সুযোগ করে দেয়া চীনের পাশাপাশি আমেরিকায় তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ভারতেরও বিপুল সংখ্যক কর্মী কাজ করেন কিন্তু ভারতের ক্ষেত্রে আমেরিকার আপত্তি নেই বরং ভারতের সঙ্গে কৌশলগত বোঝাপড়া আরও বাড়ানোর প্রস্তাব আসতে চলেছে নয়াবিলে যা বিডেন প্রশাসনের সঙ্গে নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে বাড়ছে আত্মহত্যা একাকিত্ব দূর করতে মন্ত্রী নিয়োগ করছে জাপান অতিমারি বদলে দিয়েছে গোটা পৃথিবীকে আর্থিক ও সামাজিক দিক দিয়ে নানা অনিশ্চয়তা তৈরি হয়েছে এই অবস্থায় জাপানি বেড়েই চলেছে আত্মহত্যা বিশেষ করে মহিলাদের মধ্যে আত্মহত্যার ঘটনা লাগাতার বাড়ছে পরিস্থিতি সামাল দিতে বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে জাপান নিয়োগ করল একাকিত্ব মন্ত্রী এর আগে দু সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে এমন এক মন্ত্রক চালু করেছে আমেরিকা এবার সেই পথে হাঁটল জাপান এমনিতে জাপানে বরাবরই আত্মহত্যার ঘটনা বেশি দেখা যায় কিন্তু করোনার প্রকোপে আরও বেড়েছে প্রবণতা যা ভেঙে দিয়েছে গত এগারো বছরের রেকর্ড পরিস্থিতির গুরুত্ব বুঝে তাই এ মাসেই সে দেশের মন্ত্রিসভায় যোগ হয়েছে নয় এই দপ্তর প্রধানমন্ত্রী ইয়োশিদে শিদে সুগা মন্ত্রকের দায়িত্বভাত দিয়েছেন তেতোসুশী সাকামোতোকে যিনি জাপানের জন্মহার কমে যাওয়া এবং আঞ্চলিক অর্থনীতি বিষয়ক মন্ত্রকেরও দায়িত্বে রয়েছেন দায়িত্ব নেওয়ার পরে প্রথম সাংবাদিক সম্মেলনে সাকামতো জানিয়েছেন প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সুসংহত কৌশল তৈরি করা হবে তার আশা সামাজিক একাকিত্ব ও বিচ্ছিন্নতাকে রুখে মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন আরও মজবুত করে তুলতে পারবেন তিনি এখনও পর্যন্ত জাপানে করোনার প্রকোপে পড়েছেন চার লক্ষ ছাব্বিশ হাজারেরও বেশি মানুষ মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজারেরও বেশি অতিমারীর ধাক্কায় কেবল আত্মহত্যা বাড়াই নয় সেই সঙ্গে বাড়ছে শিশু দারিদ্র যে করে হোক এই পরিস্থিতি থেকে উত্তরণ চাইছে জাপান সেই পথেই প্রথম পদক্ষেপেই একাকিত্ব মন্ত্র ফের গুলির লড়াই বাংলাদেশে নিহত তিন রোহিঙ্গা দুষ্কৃতী ফের গুলির লড়াই বাংলাদেশে এবার দেশের এলিড ফোর্স র্যাপিড অ্যাকশন ফোর্সের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে তিন রোহিঙ্গা দুষ্কৃতী আহত হয়েছেন দুই নিরাপত্তা রক্ষীও তবে তাদের আঘাত গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা পুলিশ সূত্রের খবর রাজধানী ঢাকা থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে টেকনাফ জেলার শালবাগান পাহাড়ি এলাকায় মঙ্গলবার বিকেলে রোহিঙ্গা দুষ্কৃতীদের সঙ্গে লড়াই হয় নিরাপত্তা রক্ষীদের প্রায় ঘণ্টাখানিক লড়াইয়ের পর নিকেশ হয় তিন দুষ্কৃতী এরা কুখ্যাত জাকির গ্যাংয়ের সদস্য মাদক পাচার থেকে শুরু করে নানা অপরাধে জড়িত রয়েছে এই গ্যাং তবে এদিন দলটির প্রধান জাকির নিহত হওয়ায় দুষ্কৃতীদের দাপট কমবে বলেই মনে করছে প্রশাসন টেকনাপের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের হাজি আব্দুল আমিনের ছেলে জাকির বাকি দুজনের নামও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি র্যাব ফিফটিন বাহিনীর উপ অধিনায়ক মেজর মেহিদি হাসান সংবাদ মাধ্যমে জানিয়েছেন গতকাল র্যাবের একটি দল টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকায় অভিযান চালায় এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জাকির সহ তার বাহিনীর লোকজন র্যাবের ওপর গুলি চালায় আত্মরক্ষায় র্যাবও পাল্টা হামলা চালায় বিকেল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত লড়াই হয় পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জাকির বাহিনীর প্রধান সহ তিনজনের মৃতদেহ উদ্ধার করে এ সময় জাকিরের আস্তানা থেকে দুটি পিস্তল দুটি বন্দুক এবং পাঁচটি ওয়ান শ্যুটার পঁচিশ রাউন্ডগুলি উদ্ধার করা হয় এই ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান মেজর মেহেদি হাসান উল্লেখ্য মায়ানমার থেকে পালিয়ে আসা এগারো লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ কিন্তু মাদক পাচার থেকে শুরু করে নানা অপরাধে জড়িয়ে সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তারা ইকুয়েডরের জেলে ভয়াবহ দাঙ্গা মৃত বাষট্টি আহত বহু কারাবন্দীদের মধ্যে দাঙ্গা ইকুয়েডরে পৃথক তিনটি কারাগারে দাঙ্গার ঘটনায় অন্তত বাষট্টি জনের মৃত্যু হয়েছে আহত বহু মানুষ তাদের মধ্যে নিরাপত্তারক্ষীরাও রয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো জানিয়েছেন এই দাঙ্গার পেছনে রয়েছে অপরাধী গোষ্ঠীগুলির মধ্যে শুরু হওয়া বৎসা যাকে কেন্দ্র করে জেলে জেলে ছড়িয়ে পড়ে মারাত্মক দাঙ্গা তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে বলেও জানান তিনি সোমবার রাত থেকেই দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল তারপর থেকে ক্রমেই খারাপ হয়ে যায় পরিবেশ বন্দুক ছড়ি নিয়ে পরস্পরকে আক্রমণ করে ভিন্ন দলের বন্দিরা বন্দীদের মধ্যে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পরে গুয়াইয়াকিল কুয়েনকা এবং লাতা কুনগা কারাগারের সামনে ভিড় জমান বন্দীদের আত্মীয়রা কী করে রণক্ষেত্র হয়ে উঠতে পারে জেল প্রশ্ন বহু বন্দির আত্মীয়দের রিকার্ডো নামে এক বন্দির স্ত্রী সরিয়ার অভিযোগ ভেতরে রয়েছে পুরো পুরোদস্তর বাজার সব কিছু পাওয়া যায় মাদক আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে কুকুর ছানাও সব কিছু বিক্রি হয় স্বামীকে নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন তিনি তার দাবি হোয়াটসঅ্যাপে তাকে ভয়েস পাঠিয়েছেন তার স্বামী সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে ওরা আমাকে মেরে ফেলবে আমাকে এখান থেকে বের করো তারপর থেকে স্বামীর সঙ্গে আর কোনোভাবেই যোগাযোগ করে উঠতে পারিনি সরিয়া এমন অবস্থা অনেকেরই পরিস্থিতি যে ভয়ঙ্কর তা মেনে নিচ্ছেন পুলিশ কমান্ডার প্যাটেসিও কারিল্য ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে পরিস্থিতি দ্রুত কী করে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে পরিকল্পনা করছে প্রশাসন ইকুয়েডরের বহু জেল সম্পর্কেই বলা হয় সেগুলি বাড়তি ভিড়ে উপচে পড়েছে এই দাঙ্গার ঘটনায় অবশ্য টনক নড়েছে সরকারের আপাতত অতিরিক্ত বন্দির সংখ্যা বিয়াল্লিশ শতাংশ থেকে কমিয়ে তিরিশ শতাংশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব হয় তৈরি হচ্ছে মহাকাশের সেনা ফাইটার পাইলটরা অ্যাটাক করতে পারবে স্যাটেলাইটে মহাকাশের সুরক্ষার জন্য নিজেদের টিম তৈরি করতে শুরু করে দিয়েছে ব্রিটেন দ্য সানের রিপোর্ট বলছে সামরিক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে রয়্যাল এয়ারফোর্সের টাইফুন ফাইটার জেটকে মহাকাশ সেনার কাজে লাগানো হতে পারে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে টাইফুন ফাইটার জেটগুলি সত্য স্যাটেলাইটে হামলা চালাতে পারে এর জন্য নাকি স্পেস কমান্ডের তরফে ফাইটার পাইলটদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে বলে জানা গিয়েছে ওই সংবাদ মাধ্যমে রিপোর্টে দাবি করা হয়েছে এই মহাকাশ সেনাদের অর্থাৎ ফাইটার চীন ও রাশিয়ার সামরিক তথ্য গোয়েন্দা তথ্য ও কমিউনিকেশন স্যাটেলাইটগুলিকে টার্গেট করার প্রশিক্ষণ দেয়া হবে এর আগে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছিলেন ব্রিটেন যদি মহাকাশ সুরক্ষার ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে তা চূড়ান্ত অবহেলার সামিল হবে উল্লেখ্য টাইফুন ফাইটার জেটের মাধ্যমে পাইলটেরা ষাট হাজার ফুট উচ্চতায় অ্যান্টি স্যাটেলাইট মিসাইল ফায়ার করতে পারে উল্লেখ্য কয়েকদিন আগেই মহাকাশ কমান্ডের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন পল গডফ্রে জানানো হয়েছে আপাতত স্পেস কমান্ড নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত থাকছে সম মনোভাবাপন্ন দেশগুলির সঙ্গে একত্রে কাজ করা ও মহাকাশে ব্রিটেনের স্বার্থরক্ষা ইত্যাদি কাজ করা হবে উল্লেখ্য রাশিয়া ও চীন ইতিমধ্যে জিএসপি এবং টেলিযোগাযোগ স্যাটেলাইটে হামলা করতে পারে এমন অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলেছে এবার সেই দিকে এগুলো ব্রিটেনও উল্লেখ্য কয়েকদিন থেকেই খবরের শিরোনামে মহাকাশ সে মঙ্গলে নাসার অভিযান হোক আর অ্যালন মাস্কের মঙ্গল অভিযান হোক সব মিলিয়ে মহাকাশ নিয়ে সারা রয়েছে উৎসাহীদের মধ্যে এরই মাঝে অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র বানানোর খবরের শিরোনামে উঠে এলো ব্রিটেন তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ